আবার একটি মূর্তি উদ্ধার হলো গাজলে, তবে এই মূর্তিটিও ভাঙাচোরা। পুকুর খনন করতে গিয়ে আর্থ মুভার মেশিনের সাহায্যে কোনোভাবে মূর্তিটি উঠে আসে। সম্ভবত গতকাল সন্ধেবেলা মূর্তিটি পুকুর থেকে তোলা হয়েছিল, তবে দিনের আলো কমে যাওয়ায় সেভাবে মূর্তিটিকে কেউ লক্ষ্য করতে পারেনি। এদিন সকালে একজন গ্রামবাসী মাঠে গরু বাঁধতে যাওয়ার সময় পুকুরের পাক মাটির মধ্যে মূর্তিটি দেখতে পান। এরপর মাথায় করে মূর্তিটি নিয়ে আসেন তিনি। মূর্তি উদ্ধারের খবর পেয়ে ছুটে আসেন গ্রামবাসীরা, তারাই মূর্তিটি ধুয়ে পরিষ্কার করেন। পরে গাজল থানার পুলিশ গিয়ে মূর্তিটি উদ্ধার করে নিয়ে আসে। এলাকার এক পুরোহিত এবং গ্রামবাসীদের ধারণা এটি বরুণ মূর্তি, সম্ভবত নিজের কাঁধে বিষ্ণুদেবকে তুলে রেখেছিলেন তিনি। কিন্তু বিষ্ণুদেবের মূর্তিটি নেই। ঘটনা গাজলের করকচ গ্রাম পঞ্চায়েত এলাকার দিঘিরপাড় গ্রামের। ওই গ্রামেরই বাসিন্দা ফারুক হোসেনের পুকুর সংস্কার করা হচ্ছিল। পুকুরের পাক মাটি তুলে এনে ফেলা হচ্ছিল জমিতে। আর্থ মুভার দিয়ে একসঙ্গে প্রচুর মাটি তোলা হয়, সম্ভবত সেই সময় মূর্তিটি উঠে আসে। এদিন সকালে মাঠে গরু বাঁধতে গিয়েছিলেন আবু সাইদ ফারুক নামে এক গ্রামবাসী। তিনি পাক মাটির মধ্যে মূর্তিটি দেখতে পান। এরপর মাথায় করে মূর্তিটি গ্রামে নিয়ে আসেন তিনি। মূর্তিটি ধুয়ে মুছে পরিষ্কার করা হয়। মূর্তি উদ্ধারের খবর ছড়িয়ে পড়তেই প্রচুর গ্রামবাসী ভিড় জমান সংশ্লিষ্ট এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে গাজল থানার পুলিশ। গ্রামবাসীদের বুঝিয়ে মূর্তিটি উদ্ধার করে নিয়ে আসে থানায়। স্থানীয় বাসিন্দা পুরোহিত স্বপন মিশ্র বললেন, মূর্তিটি ভাঙাচোরা অবস্থায় রয়েছে। সম্ভবত বিষ্ণুদেবকে ঘাড়ে করে নিয়ে থাকা অবস্থায় বরুণদেবের মূর্তি ছিল এটি। এছাড়াও আরও কয়েকটি ছোটোখাটো মূর্তি রয়েছে, তবে পুরাতত্ত্ব বিষয় নিয়ে যারা গবেষণা করেন একমাত্র তারাই সঠিকভাবে বলতে পারবেন মূর্তিটি কার। আমরা চাই মূর্তিটি কোনো মিউজিয়ামে রাখা হোক। সকাল 8টা নাগাদ আমাদের গ্রামের আবু সাইদ ফারুকদা মাঠে গরু বাঁধতে যায়। গরু বাঁধতে গিয়ে সে পাকা মাটির ভিতরে এই মূর্তিটা পাওয়া যায়। এটা বিষ্ণু মূর্তি, প্রায় 2.5 ফিটের ছিল। হ্যাঁ, উপরে একটা ভেঙে গেছে, নিচেরটা আছে। এখন কার মূর্তি দেখা যাচ্ছে? এটা সাধারণত বরুণ দেবতাই বলা হয়, বিষ্ণুকে ঘাড়ে করে নিয়ে থাকে। নিচের কারুকার্য মূর্তিটা আছে, উপরে একটা ভেঙে গেছে, উনি এনে গ্রামে রেখেছে, বসপুকুর গ্রামে। এটা আমরা মূর্তিতে কী কী মূর্তি দেখা যাচ্ছে? মূর্তিতে এটা একদিকে লক্ষ্মী আছে, একদিকে সরস্বতী আছে, আর এমনি মাঝখানে বরুণ দেবতায় আছে, ভগবান বিষ্ণু মা চরণ দুটা উনি ঘাড়ে নিয়ে আছে। নিচের অংশটা আছে, উপরেরটা নেই। আর এই মূর্তিটা আমরা থানার আন্দারে দিয়ে দিতে চাইছি। এই মূর্তি পাওয়া গেছে, লোকজন ভিড় কেমন হচ্ছে? লোকজনের সমাগম ভালোই হচ্ছে, লোক তো আসছে, আরও আসবে দেখতে, লোক দেখতে আসছে। কি নাম আপনার? আমার নাম স্বপন। কি করেন? আমি পুরোহিতই করি।